জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করলো রেজিনগর থানার পুলিশ। রবিবার দুপুর 2:30 সময় রেজিনগর রামপাড়া চৌরাস্তায় নাকা চেকিং চলাকালীন তিনজন যুবক মোটর বাইকে করে রেজিনগরের থেকে রামপাড়ার দিকে যাচ্ছিল। হঠাৎই পুলিশকে দেখে মোটর বাইক ফেলে দিয়ে তিনজনে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধরে ফেলে। তারপর তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং তাদেরকে বাইক সহ থানায় নিয়ে আসা হয়। তাদের নাম জামরুল শেখ, সফিউর রহমান এবং বিট্টু মণ্ডল। তিনজনেরই বাড়ি বেলডাঙ্গা থানার মাড্ডা দলুয়া এলাকায় বলে জানা গেছে। সোমবার তিনজনকে 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে বহরমপুর জজ আদালতে পাঠানো হয়। কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ।